জিনিয়ার ছবি দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল, এখন তো দেখি ছবির চেয়ে তো বেশি সুন্দর। হ্যাঁ সেটাই, মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ওদের বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। না না আমাদের কোনো আপত্তি নেই, জিনিয়ারও কোনো আপত্তি নেই। তোর কোনো আপত্তি আছে মা? না মা আমার কোনো আপত্তি নেই, তোমরা যেটা ভালো মনে করবে আমি তাই করব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি লক্ষ্মী মেয়ে। কি করবো বলো, প্রত্যেকবার এসে মেয়েকে দেখে যায়, পছন্দ করে এবং কথা দিয়ে যায়, তারপর বাড়ি থেকে বিয়েটা ভেঙে দেয়। এবারও? হ্যাঁ। কি হয়েছে বাবা? কি হয়েছে মা? বলিস না মা, আমাদের পেছনে মনে হয় শত্রু লেগে গেছে, এবারও পাত্রপক্ষ তোর বিয়েটা ভেঙে দিয়েছে। তুই একদম চিন্তা করিস না মা, আমি তোর জন্য অনেক ভালো পাত্র খুঁজে নিয়ে আসবো, অনেক ভালো পাত্র। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। অফিস যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনি বললে যাব না। না তার কোনো প্রয়োজন নেই, আসলে একটা প্রশ্ন মনে অনেক ঘুরঘুর করছিল, জিজ্ঞেস করব। অবশ্যই, কি সেটা? আমাকে তো কেমন লেগেছে? আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আপনাকেও আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের মানে আমি এবং আমার বান্ধবীরা, গার্লস। আপনারা ক্রিকেট খেলেন? হ্যাঁ, আজকে আমরা ক্রিকেট খেলবো আর বলটা আমি। বল আমি মানে বুঝতে পারলাম, বুঝেনি? একটু বুঝিয়ে দাও। বিয়ে করে খুব শখ হয়েছে, খুব শখ হয়েছে বিয়ে করে। হ্যাঁ, তারপর কি বিয়ের পরে কি করবেন? যৌতুক দেবেন? বোনিটা তো করবেন। হ্যাঁ তাই, দেখাচ্ছি।